ডক্টর খুদকার আবদুল্লাহ জাহিনীর রহমতুল্লাহ আলহের নাম আপনারা শুনেছেন যত গবেষণা যত পড়াশোনা দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে ইসলামের আমি যে অধ্যাপনা করেছি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো তার প্রথম লাইন হল ইমানের পর পাঁচাত্তর নামাজ সহ ইসলামের মেইন মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে আর কুফুরির পর বড় বড় অপরাধ অপাচার গুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের কষ্টের কারণ হয় এই জন্য ভাইরা আজীবনের জন্য সংকল্প করি আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না আমি কলাটা খেয়ে খোষানা রাস্তায় ফেলবো না কারণ সেটা একজন মানুষের আছার খেয়ে পড়ার কারণ হতে পারে আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না কারণ সেখানে পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে করতে পারে। পারে ব্যক্তি হয়তো আমি না। আমি এমন ভাবে চলবো যে আমার আশপাশের কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায় আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন তরুণরা আছেন তার এই সময়টা এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি আমরা গায়ের জবে কারো প্রতি কোনো অবিচার করব না আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব। আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ঈশা আল্লাহ আমরা ঈশা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আপনাদেরকে বিনিময় দান করবেন আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন আমরা আশা করছি যে আপনাদের সফর করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করবেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে